হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা মিলখা সিংয়ের সম্পর্কে কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আজকের এই ভিডিও শুরু করি। ক্যাপ্টেন মিলখা সিং 20 নভেম্বর 1929 সালে জন্মগ্রহণ করে এবং তিনি প্রয়াত হন জুন 2021, যিনি উড়ন্ত শিখ নামে পরিচিত। 18 জুন শুক্রবার রাতে চণ্ডীগড়ে কোভিড-19 এর কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি 1958 এবং 1962 এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। তাছাড়াও তিনি মেলবোর্ন 1956-এর সামার অলিম্পিক এবং রোমের 1960-এর সামার অলিম্পিক, তাছাড়াও টোকিওতে 1964 সামার অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। নেক্সট, আন্তর্জাতিক খেলাধুলায় তিনি মোট 5টি সোনা জিতেছিলেন। তার জীবনে তিনি 5টি সোনার পদক জিতেছেন। ভারত সরকার 1959 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছিলেন। তার আত্মজীবনীর নাম হল দ্য রেস অফ মাই লাইফ। ক্যাপ্টেন মিলখা সিংয়ের জীবন কাহিনী নিয়ে 2013 সালে একটি হিন্দি সিনেমাও বেরিয়েছিল। যদি তোমরা এই সিনেমাটির নাম জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।